ঘটনাটা আজকে রবিবার, ছুটির দিন, আর আজকে অনুমানিক দুপুর সকালবেলায় আমি আমার এই মা বাড়িতে কিছু গিটার কিছু রিপেয়ারের কাজ করার জন্য কিছু শ্রমিক ডাকাইছিল। তো আমি আজকে বাড়িতে থাকায় আমাকে বলছিল কি এটা একটু দেখাশোনা করো। তো এই এই সূত্রে আমি শ্রমিকদের নিয়ে একটু দাঁড়িয়ে দেখাশোনা করিয়ে গেলে আমার গিটার কাজটা ঠিকঠাক করছিলাম। এমন সময় হঠাৎ করে আমাদের বাড়ি থেকে মোটর অনুমানিক 50 মিটার দূরে তার ঘর, সে একজন প্রাপ্ত কনস্টেবল, কিন্তু সে নিজেকে নিজে ডিএসপি বলে পরিচয় দেয়। সে হঠাৎ করে এসে আইলো আমার গেটের সামনে। তার নাম হচ্ছে জয়মোহন দাস আর তার ভাই হরিমোহন দাস। তাই সে বললো এখানে এইদিক দিয়ে কোনো কাজ করা যাবে না, এদিকে কোনো গেট দিয়ে বাইরে যাবে না। তখন আমি বললাম এটা তো সরকারি ঋণ, এটার উপরে কালভার দিয়ে রাস্তা সবাই ব্যবহার করে, আমি কেন পারবো না, সবাই তো যায়। আমিও না, সে এত কথা শুনতে রাজি না, সে আমার গেটের টিলা টিলা ধাক্কা ধাক্কা দিয়ে ফেলাই যেতে চায়। তারপর আমি তার প্রতিবাদ করলে তখনই সে হঠাৎ করে আক্রমণের মুখে আয়। সে তখন তার ভাই পেছনে থাকা অবস্থায় লাঠি নিয়ে আমার মাথায় আঘাত করে। তো আমি হঠাৎ করে তাই এইভাবে আটকানো হতে আমার এখানে লাগে। তারপর পরবর্তী সময় আবার সে আমার মাথায় মারে এইখানে। তখন আমি যদি কোনো মতে আটকে মোটামুটি যদি না সরতাম, আমি আজকে পানি মেরে গেলাম। তখন 2-3টা বাড়ি খাওয়ার পর তখন আমার মা আমার এই চিল্লা চিল্লি শুনি না, সে দূরে আইলো পেছন থেকে, সে আটকেতে চাইলো। তখন তার তার ভাই হরিমোহন দাস, সে একটা স্টিলের ধারালো লাঠি দিয়া পাইপের মতো আমার মার মাথায় মারলো। মা সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ছে। তারপরেও আমার উপরে আবার মারলো আমার মাথায়। তারপর আমি মাটিতে পড়ে গেলাম। তারপরও তারা ক্ষান্ত হয়নি, তারপরও কন্টিনিউ আক্রমণ চললো। তারপর যখন চিৎকার করতেছে আমি শ্রমিকরা, তারপর আশেপাশের লোকজন ছুটে এসে আমাদের রক্ষা করছে, তারপর তারা পালায়।